নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেগুলি 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, আজকে আমি টোটাল একখানা সেট দিয়েছি আমাদের টেস্ট পেপার থেকে, যে সমস্ত প্রশ্নগুলো 2023 সালে আসার চান্স খুব বেশি সেই সমস্ত প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো দেখো, আমি তোমাদের এবিটিআর টেস্ট পেপার এবং পর্ষদের যাবতীয় এমসিকিউব এসএকিউব সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, এবং যাদের কাছে টেস্ট পেপারটা নেই তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো তারা ভালো করে স্ক্রিনশট মেরে কিন্তু পড়বে। তো দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, 2023 সালে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে কিন্তু প্রচুর এমসিকিউব আসে, এবং সবথেকে বড় প্রশ্ন আসে 3 নম্বরের, আর বেশিরভাগ 1 নম্বর এবং 2-3, মানে 1-2-3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আসে। তার ভিতর থেকে তো দেখো, গ্যাসের আচরণ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমরা এইগুলো খুব সুন্দর করে মুখস্থ করবে, এবং একটা বোঝার ব্যাপার আছে, ঠিক আছে কি বলছি বুঝতে পারছো, সত্য মিথ্যা নির্বাচন করো। তার সঙ্গে দেখো, 2 নম্বরের প্রশ্ন কোনগুলো দিয়েছে, এই 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে সাইডে দেওয়া আছে, ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তোমরা। আমরা প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান দিয়েছি। তো দেখো, এখান থেকে 3 নম্বরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 3 নম্বরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে সাতখানা প্রশ্ন দিয়েছে, এই 7খানা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে। রাসায়নিক গণনা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা, এবং 3 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা পারলে টেক্সট বই থেকে বের করে এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবে, বুঝতে পারছো কি বলছি আমি। তো দেখো, তাপের ঘটনাসমূহ থেকে এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউব আছে, এসএকিউব আছে, সেইগুলো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1, এই তাপের ঘটনাসমূহ থেকে তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 1 করে সেইগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। সত্য মিথ্যা নির্বাচন করো, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন মান 3। তো দেখো, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন 7খানা দেওয়া হয়েছে, এই 7খানা থেকে তোমরা অবশ্যই কমন পাবে, বুঝতে পারছো আমি কি বলছি। আলো খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আলো থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আসে, আলো এবং চলতড়িৎ খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আলো চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে এবং ভালো করে বুঝবে। সত্য মিথ্যা নির্বাচন করো, তার সঙ্গে এসএকিউব এখানে 20খানা আছে, তোমরা ভালো করে 9খানা আছে, 1-2-3-4-5খানা, ওই 10খানার মতন আছে, সত্য মিথ্যা ভালো করে দেখে যাবে। শূন্যস্থান খুবই ইম্পর্টেন্ট আছে, এখানে 7খানা শূন্যস্থান আছে। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন আছে 10খানা, এই 10খানা প্রশ্ন ভালো করে পড়ে যাবে। তার সঙ্গে তোমরা দেখে যাবে এর ভিতর থেকে অঙ্ক আসার চান্স খুবই বেশি আছে, যদিও ছোটো টাইপের অঙ্ক হয়। তো দেখো, এসএকিউব 14খানা আছে, ফিউজ তারের বৈশিষ্ট্য, এটিকে বর্তনীতে যে তারের সঙ্গে যুক্ত করা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু।
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্ন মানে এক, সত্য মিথ্যা লেখো, খুব ইম্পর্টেন্ট, শূন্যস্থান পূরণ করো। আমাদের চলতড়িৎ, চলতড়িৎ থেকে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই সাজেশানটা নেই, যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে আমাদের ফিজিক্যাল সায়েন্স মানে পড়াশোনা করছে না, তারা যাতে এই শর্টকাট সাজেশানের মাধ্যমে পড়ে যেতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য দিয়েছি আমাদের এই সাজেশানটা। অনেক ছেলেমেয়ের কাছে বই নেই, তাদের বই কেনার পয়সা নেই, বা কোথা থেকে কোনগুলো পড়বে যেগুলো তারা বুঝতে পারছে না, তারা ভালো করে দেখে নাও কোন প্রশ্নগুলো 2023 সালের ভৌতবিজ্ঞান পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এবং পরমাণু নিউক্লিয়াস থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি, আলফা বিটা গামা রশ্মির ক্ষমতা ও ভেদন ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে বাড়িতে বসে মুখস্থ করবে। 2023 সালের ভৌতবিজ্ঞান পরীক্ষায় কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। পরমাণু নিউক্লিয়াস থেকে তোমরা পড়বে পরমাণু নিউক্লিয়াসের সংযোজন ও বিভাজন, ঠিক আছে, সংযোজন ও বিভাজন এটা ভালো করে মুখস্থ করবে এবং এদের বৈশিষ্ট্য। রসায়ন চ্যাপ্টার থেকে যে সমস্ত পড়বে পর্যায় সরণির, ভালো করে মুখস্থ করে যাবে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। তোমাদের ভালো করে পড়ে যাওয়াটা খুবই কর্তব্য। ভৌতবিজ্ঞানে কিন্তু খুব একটা স্কোরিং সাবজেক্ট আছে, অনেক ছেলেমেয়েরা ভৌতবিজ্ঞান ঠিকঠাক করে লিখে আসতে পারে না বা বুঝতে পারে না, বা ভৌতবিজ্ঞান যদি ভালো করে বুঝতে পারো এটা কিন্তু একটা বিশাল স্কোরিং সাবজেক্ট, প্রচুর নম্বর ওঠে, প্রচুর নম্বর ওঠে কিন্তু ভৌতবিজ্ঞানে। একটু ভালো করে পড়ে যাও, আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, এবং তার সঙ্গে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। দেখে নাও তোমরা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। ধাতুবিদ্যা থেকে যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট আছে 2 নম্বরের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। জৈব রসায়ন থেকে 2 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে মুখস্থ করবে এবং বোঝার চেষ্টা করবে। আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশানের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।